ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম বন্ধুরা নিশ্চয় আপনারা ভালো আছেন বরাবরের মতো আরও একটি নতুন ঔষধের রিভিউ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমরা যে ঔষধটি সম্পর্কে আলোচনা করব ঔষধটি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঔষধটির নাম রসু ফাইভ এটি রসুভাস ট্যাটিন গ্রুপের ঔষধ এটি একটি ট্যাবলেট প্রতিটি ট্যাবলেটে থাকে ফাইভ মিলিগ্রাম রসুভাস স্ট্যাটিন আমরা এই ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে আসুন বন্ধুরা রসু ফাইভ এই ট্যাবলেটটি সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই। এই ঔষধটি সম্পর্কে প্রথমেই একটি কথা বলে রাখি এটি অনেকগুলো জটিল রোগের ওপর ব্যবহার করা হয়ে থাকে তাই অবশ্যই ঔষধটি ব্যবহার করতে হলে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন রেজিস্টার ডাক্তারের পরামর্শ ছাড়াই এই ঔষধটি ব্যবহার করা ঠিক হবে না এখন আমরা প্রথমেই জানবো এই ঔষধটি কোন কোন রোগের ওপর কাজ করে সেই সম্পর্কে রসু ফাইভ এই ঔষধটি উচ্চ উচ্চমাত্রার কোলেস্টেরল হৃদরোগ ইস্টোক প্রতিরোধ ও হার্ট অ্যাটাক প্রতিরোধের চিকিৎসায় ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এখন আমরা রসু ফাইভ এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব এই ঔষধটি গ্রহণকালে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলো হলো পেট খারাপ হওয়া বমি বমি ভাব পাতলা পায়খানা সংযোগ বা হাড়ের জয়েন্টে ব্যথা এই সমস্যাগুলো কারো কারো ক্ষেত্রে দেখা যায় এখন আমরা জানব গর্ভবতী মা ও বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে রসু ফাইভ এই ট্যাবলেটটি গর্ভবতী ও বুকের দুধ পান করাচ্ছেন এমন মায়েদের ক্ষেত্রে ব্যবহার না করাই ভালো তারপরও যদি একান্তই ব্যবহার করা লাগে সেটা অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শে হতে হবে কখনোই নিজে নিজে ঔষধটি ব্যবহার করা যাবে না এখন আমরা জানবো এই ঔষধটির ডোজ সম্পর্কে ডাক্তার নির্ধারিত ডোজে ঔষধটি খেতে হবে রোগীর রোগের ধরন ওজন উচ্চতা বিবেচনা নিয়ে ডাক্তাররা সাধারণত ডোজ নির্ধারণ করে থাকেন তাই অবশ্যই এই ঔষধটি ব্যবহার করতে হলে ডাক্তারের অনুমতি সাপেক্ষে ডাক্তার যে মাত্রায় খেতে বলবে সেভাব খেতে হবে এখন আমরা এই ওষুধটির দাম সম্পর্কে জেনে নেব আপনারা যে বক্সটি দেখছেন এই বক্সে তিরিশটি ট্যাবলেট থাকে তিরিশটি ট্যাবলেটের দাম তিনশো টাকা অর্থাৎ প্রতি পিস ট্যাবলেটের দাম দশ টাকা আশা করি আজকের রিভিউটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করে অন্যদেরকে দেখারও সুযোগ করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য